তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, রাজাকার রাজাকার, আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, সৌদি, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত প্রায় সব দেশেই প্রবাসীরা তাদের সমর্থনে রাস্তায় নেমেছিল। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা একবারেই ফেঁসে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 57 জন বাংলাদেশীর যে কারাদণ্ড দিয়েছে আরব আমিরাত সরকার তা সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক। চলুন আমরা প্রতিবেদনটি দেখব, তারপর আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আপনাদের জন্য। ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল বাংলাদেশিদের জন্য। সকলেই শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসীও জানতে পারে এবং বুঝতে পারে। বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা যে আন্দোলন করেছিল, রাস্তায় নেমেছিল, তার সাজা ভোগ করতে হচ্ছে তাদেরকে, যার মধ্যে উল্লেখযোগ্য 57 জন বাংলাদেশীর কারাদণ্ডের নিন্দা জানিয়েছে HRW। সর্বশেষ আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে বক্তব্য তা ক্লিয়ার করা হয়েছে। আরব আমিরাত কীভাবে বাংলাদেশিদেরকে সাজা দিয়েছিল, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ কর্মসূচি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে 57 জন বাংলাদেশিকে কারাদণ্ডের যে আদেশ দিয়েছে দেশটির আদালত তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এবং তার পাশাপাশি আরও বহু সংগঠন। বুধবার এক বিবৃতিতে আদালতের এই রায়কে বিচারের নামে প্রহসন বলে উল্লেখ করেছেন HRW-র আমিরাত বিষয়ক গবেষক জোয়েশিয়া। এই রায় অপমানজনক এবং বিচার প্রক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের দ্রুততার সাথে সম্পূর্ণ করা হয়, যা বুঝতে দেওয়া হয়নি অনেককেই। অভিযুক্তদের গ্রেপ্তারের পর মাত্র 48 ঘন্টার মধ্যে তদন্ত করে রায় দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি আরব আমিরাত। HRW এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা ও এর সঠিকতা নিয়ে উদ্বিগ্ন এবং উদ্বেগ প্রকাশ করেছে এবং এটি সম্পূর্ণ বেআইনি বা সম্পূর্ণ আইন অমান্য করার মতো ঘটনা ঘটেছে বলে তাদের মত প্রকাশ করেছে। বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনে রোববার রাজধানী আবুধাবি সহ আমিরাতের 7 প্রদেশের এমিরাত বিভিন্ন শহরের সড়কে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা। কর্মসূচি সংগঠিত করার অভিযোগে বিভিন্ন শহর থেকে আটক 57 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারের পর তাদের হাজির করা হয় আবুধাবির একটি আদালতে। সোমবার আদালত রায় প্রদান করেন। সেই রায়ে গ্রেপ্তার 57 জনের মধ্যে 3 জনের যাবজ্জীবন, 1 জনকে 11 বছর ও বাকি 53 জনকে 10 বছর কারাদণ্ডের রায় দেন আদালত। প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আমিরাত সরকার, তাও জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই সেসব কর্মসূচির বেশ কিছু ভিডিও ফুটেজ দেখা হয়েছে বা পাওয়া গেছে। যে ভিডিও ফুটেজগুলোতে দেখা যায় দুবাই শহরের দুবাই মল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত বাংলাদেশি। এছাড়া আরও বিভিন্ন শহরেও তাদের অবস্থান ছিল বা বিভিন্ন বালুর মাঠে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশটিতে আইন যেটি রয়েছে সড়কে বিক্ষোভ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া সড়কে প্রকাশ্য ও লিখিতভাবে আমিরাত বা যে কোনো দেশের সরকারের উদ্দেশ্যে অপমানজনক বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় দেশটির আইনে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ আমিরাতের প্রদেশ বা এমিরাতের টোটাল সংখ্যা 60টি। দেশটির মোট জনসংখ্যার অধিকাংশই অভিবাসী। সরকারি তথ্য অনুসারে আমিরাতের স্থায়ী অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা, এরপর বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশের যে সংকট, এই সংকটে শুধু আরব আমিরাত নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই বাংলাদেশের স্টুডেন্ট বা ছাত্রদের সাথে মিল রেখে
রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশিরা। তবে আরব আমিরাত যেটি দেখিয়েছে বা যেটি করেছে এটি আর কোনো দেশ করেনি। তবে আরব আমিরাতের এই ঘটনার ব্যাপারে বাংলাদেশের নীতি নির্ধারকদের বেশ কিছু মন্তব্য বা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হয়েছে যে এটি সম্পূর্ণ সংযুক্ত আরব আমিরাতের আইনের ব্যাপার, তারা সেখানে আইন লঙ্ঘন করেছে, সেই অনুযায়ী তাদের শাস্তি হয়েছে, আমাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করতে পারেন এবং এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দিন, যাতে করে সকল প্রবাসী জানতে পারে এবং বুঝতে পারে। প্রিয় দর্শক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ব্যাপারে তাদের সর্বশেষ অবস্থান ক্লিয়ার করেছে। আপনি কি মনে করেন এই সকল মানবাধিকার সংগঠন বা এনজিও সংস্থাগুলোর যে বিবৃতি বা নিন্দা জ্ঞাপন, এতে করে সংযুক্ত আরব আমিরাত সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে? আমাদের সকল প্রবাসীকে বলবো, প্রবাসে আপনি অবশ্যই যে দেশে অবস্থান করছেন সেটি হতে পারে কুয়েত, সৌদি, দুবাই, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, আপনি আইন মেনে আপনার প্রবাস জীবন উদযাপন করুন। আমরা একবারে ক্লিয়ার, বাংলাদেশের পরিস্থিতি আপনারা মেনে নিতে পারছেন না আর যে কারণে রাস্তায় নেমেছেন, কিন্তু আপনাকেও বুঝতে হবে আপনি যে দেশে আছেন, যে দেশে অবস্থান করছেন, সে দেশেরও নিয়ম, সংস্কৃতি এবং আইন রয়েছে। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন।